আসসালামু আলাইকুম প্রিয় দর্শক টুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে যেন ঈদ ও ঈদের শুভেচ্ছা প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের দয় আমিও ভালো আছি দর্শক আবারও হাজির হলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখবেন আর অবশ্যই একটি লাইক দেবেন দর্শক আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ দেশ এবং দেশের বাইরে হলো সেটিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন কারণ পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় প্রিয় আর দেরি নয় ভট্টাচার্যের উপজেলা নির্বাচন শুরু হচ্ছে এবং এই নির্বাচনে করবে না। জামাত ঘোষণা দিয়েছে এবং বারো দলীয় জোট ঘোষণা করেছে তারাও এই নির্বাচনে পার্টিসিপেট করবে না যখনই যে কোনো নির্বাচন বাংলাদেশে আসুক সেটা স্থানীয় সরকার নির্বাচন হোক জাতীয় নির্বাচন হোক বিএনপি সহ বিরোধীরা নির্বাচনে যাওয়া উচিত কি অনুচিত এই বিতর্কটা আসেই অবধারিতভাবেই আসে এবং এই যে উপজেলা নির্বাচনে বিএনপি যাবে না ঘোষণা দিয়েছে তাতেও একই সমালোচনা শুরু হয়েছে একই আলোচনা শুরু হয়েছে হাসিনার লেসপেন্সাররা একটা ছবি সারিছে দেখা যাচ্ছে ঋষি সুনাক হাসিনার পায়ের কাছে বসে কি কী বা করছে আর হাসিনা বেশ প্রশ্রয়ের সাথে শুনিচ্ছে আবার সবচেয়ে বড় কথা ঋষি সুনাকের পায়ে জুতা নাই ঘটনা কি মানে দেবী হাসিনার সাথে দেখা করার জন্যে পায়ের জুতা খুলে আসিছে আসল ঘটনা হচ্ছে এই জি টোয়েন্টি সম্মেলনের শেষটা হয়েছে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা তো যাওয়ার জন্য জুতা খুলে যাওয়া মানে এটা নিয়ম করেছিল মোদি আর কি আমি কলে গেছি উঠি জুতা খুলে যাওয়া লাগেনি আপনারা অনেকেই গেছেন তাই না মোদি নতুন সিস্টেম করেছে বা ভং ধরিছে একটা সবক জুতা খুলে ভং ধরিছে গান্ধীকে মারিছিল জানেন জানেন নাথুরাম ছিল জানেন এর কর্মী মোদিও আর এস এস এর কর্মী ছিল আবার ওই নাথুরাম গঠসের মূর্তিতে ফুলের মালাও দিছে কলে হ্যাঁ মোদী দিচ্ছে আবার সেই গান্ধীর সমাধিতে যাওয়ার লাইগা জুতা খুলিছে ক্যাঙ্কা জাউরা দেখেন তো ওই জুতা খোলার আগে বা পরে ঋষি শুনাক এই কাম করেছে তবে আসলে যে কি হয়েছিল সেটা কওয়া মুশকিল হইতে পারে যে উই উস দেখায় পড়ছে হাসিনার পায়ের কাছে হইতে পারে না হইতে পারে কেন করছি সেটা আমি দেখাবো হ্যাঁ মানে কাদাল রানি বিশ্বনেতাদের সাথে ছবি তোলার জন্য যে সার্কাস করে তার করলে কোনো তুলনা নাই আজকে একটা সার্কাস দেখামো দেখামো দেখায় তো এই গান্ধীর সমাধিতে যাওয়ার সময় হয়েছিল আর কি হ্যাঁ দেখেননি বোধা অনেকে তাই না বা দেখিছেন কারণ ফেসবুকে আসিছে এটা আমিও পাইছি ফেসবুক থেকে অনেকে হয়তো দেখেননি সেজন্য দেখাচ্ছি এটা আমি যে বাইর করেছি থানা কে যান বাইর করেছে আমাকে পাঠাইছে ইনবক্সে বক্সে তো থেকে দেখাচ্ছি আর কি তো এক মহাকাহিনী উই যে একটা এটা একটা এটা এটার প্রমাণ রাখিছে এই ঘটনায় আসেন কি করিছে দেখি হ্যাঁ দেখেন সবাই হাঁপিচ্ছে যাচ্ছে ওই যে গান্ধীর সমাধি যাচ্ছে তো সঙ্গত কারণে এটা যেহেতু মিটিং আয়োজন করছে ইন্ডিয়া তো ইন্ডিয়ার মোদি তো সামনে থাকবি আর বাইডেন তো এদের নেতা তাই না বয়োজ্যেষ্ঠ নেতা আমেরিকার প্রেসিডেন্ট ওই সামনে থাকবি তার মানে মোদি আর বাইডেন সামনে থাকবি তাই না এটা তো জি টোয়েন্টি মিটিং হাসিনা তো এখানে কেউ না জি মেম্বার না বিয়া বাড়ির মানে বড় লোকের মানে বড় লোকের যদি বিয়া হয় তাহলে গরিব আত্মীয়রা যে দাওয়াত পায় না শিংকা আর কি দাওয়াত পেয়েছে তো উই গেছে ছবি খিঁচবার লাইকা আর কোনো কাম নাই করলে ও ওই ছবি তুলবি আর দেশের প্যাটে দিবি ওর দলের লেসপেন্সারদের মনোবল বাড়াবি দেখাবি যে দেখিছো দেখিছো আমি কলে এখনো তালে বড়াছি হামাক কলে পশ্চিমারা মানে এটা দেখাবি তো তো দেখেন সবাই সবাই হাঁটার জন্য সবুজ কার্পেট বিছাই দিছে না ওর মধ্যে দিয়ে হাঁটিচ্ছে তো ওই দেখেন তো উই হাউস করিছে উই মোদি আর বাইডেনের পাশে পাশে হাঁটতি তো কি করিছে দেখেন 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 ওই কার্পেট ছাড়া শর্টকাটে বাইডেনের পাশে পৌঁছানোর জন্য ঘাসের উপর দেয় মারছে দৌড় দেখিছেন 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 কি করিচ্ছে দেখিছেন দেখিছেন লজ্জা নাই একেবারে বাঙ্গু ল্যান্ডের নিয়ম তো পাবলিকে নিশ্চয় ভাবিছে মাল কি করে তাও ভাগ্য খারাপ টাইম মতো পয়সাতে দেখেন দেখুন আরে কাল রানি টাইম মতো পয়সা আরেকটা ছবি পেতাম আমরা হ্যাঁ বাইডেন আর মোদীর মাঝে হাসিনা হাঁটিচ্ছে বিশ্ব নেতাদের হন্টন যাত্রায় বিশ্বনেত্রীর হাসিনার নেতৃত্ব আর কি আবার কেউ কেউ এটা দেখে খুব খুব তেলেকা ফেলতো আর কি হ্যাঁ বিশ্ব নেত্রীর হন্টন যাত্রা তো এই যে কাম করলো ঋষি শোনাক কামটা কি ভালো করলো না কামডা ভালো করেনি কামডা যে ভালো করেনি সেটা সমালোচনা করে শুরু হয়েছে সাথে সাথে ওরই দেশে এই যে মেলে দেখেন এটা বলে ইউকের একটা প্রভাবশালী পত্রিকা প্রচুর পাঠক মানে এটা কইতে পারেন এটা ইউকের প্রথম আলো আর কি হ্যাঁ তো সেই ইউকে সে সে কিন্তু এই মেল কিন্তু ইউকের যে পলিটিক্যাল আলাপ সেটা কিভাবে হবে কি কি আলাপ পলিটিক্সে আসবে সেটা শেপ দেয় সেটা তৈরি করে সেটা তুলে দেয় মানুষের পাতে রিস কলে কঠিন পিএম নির্বাচিত হওয়ার আগে থেকেই কলে ওর নামে মেলা কন্ট্রোভার্সি এই যে দেখেন নিউ ইয়র্ক টাইমস লেখা আমেরিকার লেখা ওর পিসের থেকে কিন্তু কন্ট্রোভার্সি ছাড়তেছে না হ্যাঁ দেখেন একের পর এক বিতর্কে জড়াইতেছে ওই যে এমন কালি দিয়ে ওই সাইন করে যে কালি ফেলা যায় বুঝেছেন তো যে দেখেন হ্যাঁ আর তারপরে দেখেন ওর ট্যাক্স নিয়ে ওর গ্যাঞ্জাম আসছে ওর বইয়ের ট্যাক্স নিয়ে গ্যাঞ্জাম আছে ওর অ্যাপ্রুভাল রেট মানে যেটা পাবলিক ক্যাং ক্যাংকা পছন্দ করে তাক এটা কিন্তু মাঝে মাঝে মাপা হয় তো এটা কমিচ্ছেই কম ইচ্ছেই ভালোই মিলিছে হাসিনাও অজনপ্রিয় ঋষি সোনাকও অজনপ্রিয় ঋষি কলে লিগাল ঝামেলা তো পড়বি হ্যাঁ আছে বুঝিয়েছেন হ্যাঁ মানে আমেরিকান গ্রিন কার্ড নিয়ে ইন ব্রিটিশ প্রাইম মিনিস্টার হইবার পারে কিনা এটা কলে একটা লিগাল কোশ্চেন এটা এটা নিয়ে কিন্তু ওরে মেলা ঝামেলা পড়া লাগবে একেবারে খাপে খাপ হ্যাঁ তো ঋষি সুনাক ইউকে পি হইবার পারে হাসিনার পদতলে বসবার পারে কিন্তু ওর বাপেরও ক্ষমতা নাই হাসিনাকে আড়াটা নৈশ ভোট বা খালি মাঠের ভোটের ব্ল্যাঙ্ক চেক দেওয়ার বরং এই বেকুবির জন্যে ও সাধের পিএম গিরি টিকে থাকে কিনা দেখেন ব্রিটিশদের ইগো কলে মারাত্মক হ্যাঁ ওদের ইগো আহত হবে যে তার পি কেউ কেউ বলেন যেহেতু জাতীয় নির্বাচন চলে গেল বিএনপি এই স্থানীয় সরকার নির্বাচনগুলোতে না গিয়ে পুরো রাজনৈতিক প্রসেস থেকে বেরিয়ে গেল এটা বিএনপির জন্য ক্ষতির হবে তাদের পক্ষে যুক্তিটা হচ্ছে এরকম যদি নির্বাচনে পার্টিসিপেট করে তাহলে নেতাকর্মীরা চাঙ্গা হয় নেতাকর্মীরা সমর্থকদের কাছে যেতে পারে তারা একটু পলিটিক্যাল স্পেস পায় সেটা পেয়ে তারা তাদের সাংগঠনিক কার্যক্রম গুছিয়ে নিতে পারে তাদের মোটিভেশান বাড়তে পারে ইত্যাদি নানান কথাবার্তা আমাদের চারপাশে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বলা হয় এবং এটাও বলার চেষ্টা করা হয় নির্বাচনে অংশগ্রহণ করে তাদেরকে প্রমাণ করতে পারে যে নির্বাচনটা সুষ্ঠু হয়নি এমনকি যদি এই নির্বাচন সুষ্ঠু নাও হয়ে থাকে তাহলেও সেটা হতে পারে আবার কেউ কেউ বলেন যেহেতু এটা জাতীয় নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচন সেখানে সরকার কিছুটা লিব্রাল থাকার সম্ভাবনা আছে থাকলে বিএনপি বেশ কিছু জায়গায় নির্বাচিত হয়ে যেতে পারে এবং যদি বিএনপি নির্বাচিত হয়ে যায় সেই জায়গাগুলোতে বিএনপি নেতাকর্মীদের এক ধরনের সহনীয় পরিস্থিতির মধ্যে থাকবে এটা তো সত্য বিএনপি নেতাকর্মীরা গত দেড় দশক যে ভয়ঙ্কর অত্যাচার নিপীড়নের মধ্যে আছেন তাদের একটু ব্রিদিং স্পেসও দরকার এবং কেউ কেউ মনে করেন তারা যদি সঠিক হন তাহলে যদি বিএনপির লোকজন জিতে আসে তাহলে এই ব্রেদিং স্পেসটা অন্তত ওই এলাকার লোকজন পেতে পারে ফলে বিএনপি যখন ঘোষণা করলো যে তারা এই উপজেলা নির্বাচনে যাচ্ছে না তখন কেউ কেউ এটাকে বিএনপির বোকামি বলেই পট্রে করার চেষ্টা করছেন এতে আমার ঠিক কি জাতীয় নির্বাচনের আগেও যখন কথা এসছিলো বিএনপি নির্বাচনে যাওয়া উচিত গিয়ে তুল কালাম বাঁধিয়ে দেওয়া উচিত আমি তখনও বলেছিলাম বিএনপি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক আমি এখনও মনে করি উপজেলা নির্বাচনে যাওয়াটা না যাওয়াটা বিএনপির সঠিক সিদ্ধান্ত কারণ কি কারণ প্রথম কথা হচ্ছে বাংলাদেশে নির্বাচন প্রতিটা নির্বাচন হয় আসলে সরকারের অধীনে আই রিপিট সরকারের অধীনে বাংলাদেশের নির্বাচন কমিশন বলে কিছু এক্সিস্ট করে না বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো সরকারের অধীনে নির্বাচন কমিশন এক্সিস্ট করে না ওটা নামে কমিশন ওটা আদতে আসবে সরকারের নির্বাচন বিষয়ক মন্ত্রণালয় এবং সরকার যা চায় যেভাবে চায় তার কাজ হচ্ছে সেভাবেই এই কাজগুলো করে দেয়া সরকারের উদ্দেশ্য হাসিল করে দেয়া এর মধ্যে আসলে আমরা অন্তত যারা এই দেশে থাকি এই দেশের খোঁজখবর রাখি বুঝি দেশটা কীভাবে চলছে তাদের মধ্যে কোনো কনফিউশন নেই সুতরাং সরকারের অধীনে একটা নির্বাচনে বিএনপি কেন যাবে আমরা একটু ডামি নির্বাচনে ফিরে যাই জাতীয় নির্বাচনে যেখানে বিএনপি পার্টিসিপেট করে নাই সেখানে আওয়ামী লীগ আমি আর ডামি নির্বাচনেও পরস্পর পরস্পরের মধ্যে মারামারি খুনা খুনি করেছে কিভাবে জিততে হবে এখনও যেটা হয়েছে আমরা মাঠে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা লোকাল এমপি কখনো লোকাল মন্ত্রী থাকে সাথে আরেক পাওয়ারফুল নেতা তাদের মধ্যে ঠকাঠকি হচ্ছে এবং পরস্পর পরস্পরের মধ্যে এমন করছে যে তারা আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যেও একটা নির্বাচন ফেয়ার হতে পারছে না প্রচেষ্টা হচ্ছে যেভাবেই হোক অন্যদেরকে বসিয়ে দাও টাকা দিয়ে হোক চাপ দিয়ে হোক হুমকি দিয়ে হোক পিটিয়ে হোক যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যেতে পারে না হলেও তাদের মধ্যেই হাঙ্গামা চলবে এই জায়গায় আমরা এক্সপেক্ট করছি বিএনপি যাবে এবং বিএনপিকে কিছু নির্বাচনে কিছু ক্ষেত্রে কিছু জায়গায় জিতে আসতে দেয়া হবে যুক্তি কি যুক্তি হচ্ছে আওয়ামী লীগকে একটু দেখাতে হবে যে তারা কিছুটা হলেও ইয়ে আছে যেহেতু তারা এখন ক্ষমতায় বসে গেছে আসলে ব্যাপারটা মোটেও সেটা না আওয়ামী আসলে কেন্দ্রের কোনোরকম কোনো নিয়ন্ত্রণও নেই আমি বলছি না কেন্দ্র চাইছে ফেয়ার ইলেকশন হোক আমি সেটাও মনে করি না কিন্তু কেন্দ্র চাইলেও আসলে বিভিন্ন পর্যায়ে এবং এর মধ্যে শুধুমাত্র লোকাল পলিটিশিয়ানস না ওর মধ্যে আমলারা আছে পুলিশ আছে প্রত্যেকের স্টেক আছে এই নির্বাচনগুলোতে কে জিতবে না জিতবে বিরাট লেনদেন প্রশাসনে আর পুলিশে হচ্ছে এই জিনিসগুলো কাটিয়ে ওঠে বিএনপিকে জেতানো যাবে প্রশ্নই আসে না বিএনপির কেউ জিতবেন না আর দু চার পাঁচজন যদি জেতে তাতে কিছু আসে যায় না দু হাজার আঠারো সালে সাতজন বিএনপি জিতেছিল না কিন্তু মাঝখান থেকে কি দাঁড়িয়ে যাবে বিএনপি যখন যাবে তখন নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়ে যাবে আমরা নির্বাচনকে অনেক শব্দ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অনেক কিছু বলি আমরা বেসিকলি দুটো যদি বলি তাহলে দুটো ক্রাইটেরিয়া একটা জেনুইন নির্বাচনে আমরা প্রত্যাশা করি একটা হচ্ছে অংশগ্রহণমূলক যেই নির্বাচনে ক্ষমতাসীনদের বাইরের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা পার্টিসিপেট করবে আরেকটা হচ্ছে গ্রহণযোগ্য গ্রহণযোগ্যের মধ্যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে বিএনপি যাওয়া মানে হচ্ছে আসলে নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়ে গেল কারণ বাংলাদেশে আওয়ামী বাইরে প্রধান স্টেক হোল্ডার এবং টু সাম এক্সটেন্ট একমাত্র স্টেক বলা যায় রাজনৈতিক শক্তির দিক থেকে বিএনপি সো এটা অংশগ্রহণমূলক হয়ে গেল গ্রহণযোগ্য হয়তো হবে না কিন্তু একটা ক্রাইটেরিয়া তো ফুলফিল করলো আঠারো সালে বিএনপির সাতজন যেতা মানে নির্বাচনে গিয়ে কিন্তু বিএনপি অংশগ্রহণমূলক করে দিয়েছে এবং বিএনপির ইতিহাসের অত্যন্ত বোকামিপূর্ণ একটা সিদ্ধান্ত আমি আগেও বলেছি তারা শপথ গ্রহণ করা বা সংসদে যাওয়া সেই ক্ষেত্রে তো তারা সবই করলো অংশগ্রহণমূলক হয়ে গেল গ্রহণযোগ্য হয় নাই ঠিক একই জিনিস এখনও হবে এবং কে না জানে যে জেতা তার পর প্রচুর মানুষজন আছে মাঠে নেমে যাবেন প্যাগান্ডা চলবে সবাই জনগণ উন্নয়নকে ভোট দিয়েছেন উন্নয়নের বেনিফিট পেয়েছেন তাই তারা আওয়ামী লীগ সরকারের পাশে আছেন ইত্যাদি ইত্যাদি নানান কথা বলে আওয়ামী লীগের জেতার কারণটাকে তারা ব্যাখ্যা করবেন এবং বিএনপি গিয়ে এই ঘটনা ঘটবে বরং আমি উল্টো কথা বলছি যে এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বিএনপি নিরাপদ থাকবে এই বোধটাও সঠিক না যখনই বিএনপির কোনো প্রার্থী মাঠে নামবেন তার জনসংযোগ হবে তার সাথে মানুষ যদি এনগেজড হতে থাকে আবারও সেই নেতাকর্মীদেরকে পেটানো শুরু হবে জেলে নেওয়া শুরু হবে বহু কিছু হবে কারণ আমেরিক তো হাঁটতে প্রস্তুত না আমেরিকার লোকাল লোকজন হাঁটতে প্রস্তুত হবে না কোনোভাবেই সুতরাং যারা এই কথা বলছেন বিএনপিকে মাঠে মানে রাজ মানে ভোটের মধ্যে মাঠে ফিরিয়ে আনার চেষ্টা করছেন আমার কাছে কেউ যদি সেটা সত্যিই ফিল করেন তাদেরকে ভুল বলবো আর আমি একটা জিনিস মনে করি এদের মধ্যে একটা অংশ আছেন কোনো সরকারের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন হয়তো বিএনপির উচিত হবে এই সরকার ক্ষমতায় এসছে এখন পর্যন্ত ক্ষমতায় আছে এই সরকার যাতে আর একদিনও ক্ষমতায় না থাকে সেভাবেই তার প্ল্যান চালানো এইসব উপজেলা নির্বাচন নির্বাচনের দিকে তাকানোর ফোকাস দেয় তার কোনো সময় নেই উপজেলা জেলা গ্রাম প্রতিটা পর্যায়ের বিএনপির নেতাকর্মীর একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই সরকারকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল গদিচ্যুত করতে হবে একটা অবৈধ সরকারকে গদিচ্যুত করা ছাড়া বাংলাদেশের কোনো ভবিষ্যৎ আমরা দেখতে পাই না সুতরাং একটা নির্বাচন করে একজন দুজন চেয়ারম্যান হয়ে কিছু আসে যায় না একেবারেই না সুতরাং এই একটা পয়েন্টে বিএনপি স্টিক করা উচিত